মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। জান্নাতের বাগানে আল্লাহ বসিয়ে রেখেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আদায় করে আশরাফুল মখলুকত করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু পাঠান নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলেন মারহাবা। মহাফিলের শুরুতে আমি কমিটির কাছে একটা অনুরোধ করব, সেটা হলো ডাইনে বামে যে অত্যাচার চলছে বাচ্চাদের, আপনারাই বলেন এটা কি আসলেই ঠিক, তাহলে এটাকে ঠিক করে আসেন। নিশ্চয় কমিটি আছেন, কমিটির সদস্য আছেন। এটা জান্নাতের বাগান, মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নাকি কোরআন শরীফ পাওয়াতে খুশি না নাকি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মতনই সুর দিলাম, ক খ গ তিনটা অক্ষর পড়েছি, বাংলা অক্ষর যেটা আমাদের মাতৃভাষা, কয়টা নেকি হবে? একটাও না। এ বি সি কয়টা নেকি হবে? না হবে না। ইয়াসিন বলেন কয়টা হবে? 30টা হলো কি? দুইটা পড়েছি। ইয়াসিন 20টা নেকি? বলেন মারহাবা। পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে একটা অক্ষর পড়লে একটা নেকি হয়? আর আমাদের পবিত্র কোরআন একটা অক্ষর পড়লে কয়টা নেকি? সবাই বলেন মারহাবা। সেই কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাকে দান করে, আমাদেরকে দান করেছেন। এর এর উপরে আর মূল্যবান উপঢৌকন আর হতে পারে না বন্ধুগণ। লাভে লোহা বয়, গড় লাভে তুলাও বয় না, একটা কথা আছে না? লাভে লোহা বয়, গড় লাভে তুলাও বয় না। আমরা কেন ছেলেকে মাদ্রাসায় পড়তে দেব? কি দরকার? এই শুনি জঙ্গি পয়দা হয় মাদ্রাসার ভিতরে, ও মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যার নাই কোনো গতি সে করে ইমামতি, এরকম আছে না? তাহলে আমরা কেন পড়তে দিব? লাভটা কি? লাভ তো নাই, সবই তো লস। আপনারা কি করেন? লাভ আছে? লাভ আছে? ধরেন কি লাভ আছে একটা একটা করে বলি। আপনার বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, এটা সিরাজগঞ্জ না পাবনা? সিরাজগঞ্জ জেলার যদি একটা এসপি আপনার বংশের ভিতরে কেউ থাকে, এটা উল্লাপাড়া থানা না? উল্লাপাড়া থানার ওসি এসে আপনার রাত 3টার সময় হ্যান্ডকাপ লাগাইছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে যায় গোপনে বলে, হ্যালো এসপি সাহেব আমি তোমার চাচা তো ভাবি, হঠাৎ করে উল্লাপাড়া থানার ওসি এসে তোমার ভাইকে অ্যারেস্ট করেছে, তখন এসপি সাহেব বলবেন ওসি সাহেবকে দেন তো ভাবি। ওসি সাহেবকে যখন আপনার স্ত্রী বলবে যে মোবাইলটা নেন ধরেন, তখন ওসির আবার একটা গরম না হলে পুলিশে চাকরি পায় না। প্রথম গরমে বলবে কোনো নেতা টেতা কাজ হবে না, তখন আপনার স্ত্রী বলবে কোনো নেতা না, বলে নেতা না তে আবার কোন লাপিত দেখি। হ্যালো, বলে আমি সিরাজগঞ্জ জেলার এসপি বলছি, তুমি কি ওসি? ইয়েস বস। বলবে কি বলবে না? বস, ইয়েস বস, জি বস, হ্যাঁ বস। বলে ওটা আমার চাচা তো ভাই। বলে স্যার আমি তো হ্যান্ডকাপ লাগাই নাই। খবরদার, হ্যান্ডকাপ খুলে দিবে কি দিবে না? এবং ওসি সাহেব থানায় যাই বলবে ওই গ্রামের দিকে চোখ তুলিও তাকাইস না, তার কারণ ওদের চাচা তো ভাই এসপি, চাকরি দেখ খাইস না। কথা ঠিক কিনা? তাহলে একটা এসপি যদি বংশের মধ্যে থাকে, তাহলে হাতে হ্যান্ডকাপ লাগার ভয় জোরে কম থাকে? কাল কিয়ামতের মাঠে এসপির হাতে হ্যান্ডকাপ লাগবে, ওসির হাতে হ্যান্ডকাপ লাগবে,
ডিসির হাতে হ্যান্ডকাপ লাগবে, আগুনের জিঞ্জির গলায় হাতে মাজায় বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাবে। এই জামানায় এই দুনিয়ার মাটিতে এসপির কথাই যদি হ্যান্ডকাপ খুলে যায়, কেয়ামতের মাঠে বংশের ভিতরে একটা হাফেজ একটা আলেম যদি পয়দা করেন, ওই বংশের কারোর হাতে হ্যান্ডকাপ কেয়ামতের মাঠে লাগবে না। তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাকি? ভালো করে বুঝে নি, আমাদের মোল্লার দৌড়, মোল্লার দৌড় মসজিদ। হাফেজটার নাম কি যেন? এনামুল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাফেজ ইমামুলকে ডাকবে, বড় পাঙ্গাসি, আরুয়া পাঙ্গাসি, মাটিকাটা পাঙ্গাসি, যৌথ পরিচালনায় জবালে নূর হাফেজিয়া মাদ্রাসার থেকে হাফেজ হয়েছিল বলে, হ্যাঁ আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, যাও যাও তাড়াতাড়ি অর্ডার দিচ্ছি জাহান্নামে যাও। হাফেজ সাহেব চিন্তা করবে, আবার কোন উল্টা আইন রে, আজীবন শুনলাম জান্নাত পাবো, নূরের পাগড়ি পাবো, মা বাপ নূরের টুপি পাবে, আর আজকে আল্লাহ দেখছি ডাইরেক্ট কোথায় পাঠাচ্ছে। আল্লাহ বলবেন হাফেজ ইমারুল খবরদার বেজার হয়ো না, গোটা 30 পারা কোরআন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ, গোটা লৌহ মাহফুজের কোরআনটা তুমি বুকে করে টেনেছো, যার জন্য আমি আল্লাহ তোমার পুরস্কার দিলাম। জাহান্নাম পুরস্কার হয় নাকি? আপনি একটা সর মারি যদি বলেন যে বক্সি দিলাম, তাই হয় না? মুন্ডা খারাপ বলে মাবু যাচ্ছি, বেজার হচ্ছে যাচ্ছি, তাড়াতাড়ি যাও, গোটা 30 পারা কোরআন বুকে করে তুমি দুনিয়ায় ঘুরেছ, আমি আল্লাহ তোমাকে স্পেশাল পুরস্কার দিলাম, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ, নৌকা মার খাই ভর দিলাম, ধানের শেষে ভর দিলাম, লাঙ্গল মার খাই ভর দিলাম, কত জনকে কত কিছু দিলাম, কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে একটা মানুষ বের করতে পারবে নাকি? পারবে? এরশাদ সাহেব কি বলবে যে লাঙ্গল মার্কায় যারা ভোট দিয়েছে শতকরা 20টা জান্নাতে দাও, হবে নাকি? ও নিজের জান্নাত আছে কিনা তাই তো ঠিক নাই। এইবার হাফেজ ইমামুল জাহান্নামের মধ্যে ঢুকলেন, মা বাবা দাদা দাদি সাসা সাসি নানা নানি শ্বশুর শাশুড়ি, বোর মা বাপকে আবার ফেলে যাওয়া যায় না, ওই আগে বোর মা বাপে আগে, তাই না? হ্যাঁ, আমি এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই সব থেকে পৃথিবীতে আপন কে? সবাই বলছে মা, ওই কোণার থেকে এক লোক বলছে সব থেকে আপন হলো বউ। আমি বউ পাগলা একটা পাওয়া গেছে। তাহলে কয়জন হলো শ্বশুর শাশুড়িকে দিয়ে? 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিলেন। এইবার হাফেজ ইমামুলের মুখটা বেজাত, আল্লাহ তাআলা বলবেন হাফেজ ইমামুল রে, তোমাকে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, তোমার মুখটা কেন বেজার? বলে আল্লাহ ঠিকই ধরেছেন। বলে বলো তো কি ব্যাপার? বলে বাবু আমি গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই, ওই বড় পাঙ্গাসি হাফিজিয়া মাদ্রাসার পার্শ্বে একজন গরিব আমাকে জায়গির রেখেছিল, যখন জায়গির বাড়ি খেতে যাইতাম জায়গির ম্যানের বউটাকে চাষি বলে ডাকতাম, নিজের ছেলের মতো আদর করত, আমিও মার মতো দেখতাম, যখন গরম ভাত গরম তরকারি খেয়ে শরীরটা ঘেমে যেত নিজের সন্তান মনে করে, ওই চাষি মা জায়গির ম্যানের বউটা তালের পাখা দিয়ে বাতাস দিয়েছে, ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি, তাই নাকি?
ওই মেয়েটাকে জাহান্নামে দেখিছো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ সাহেব, কোরআনের পুরস্কার সীমিত নয়, মারহাবা বলেন, কোরআনের পুরস্কার অসীম। উল্লাহ কালাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কবলা আন তাফাদা কালিমাতু রব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। তমাম পৃথিবীর পানি যদি কালি বানাও, সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কাগজ কলম কালি খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না। যার জন্যে আমি কোরআনের পুরস্কার সীমিত হয় না, আমি আল্লাহ পুনরায় অর্ডার দিলাম, শুধু জাইগিরম্যানের বউ না, জাইগিরম্যান, জাইগিরম্যানের আত্মীয় স্বজন। আজকে যে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়িটা টুপিটা যে কিনে দিয়েছে, তুমি বাজারে গেছিলে মাদ্রাসার ছাত্র মনে করে মহব্বত করে এক কাপ চা খাওয়াইছিল, এই ধরনের সকল বন্ধু বান্ধব গুলোকে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যা। মাদ্রাসা করাতে এবার বুঝেন লাভ না লস। আচ্ছা আমি আমার উদাহরণটা দেই, আমি যে যার বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করেছিলাম, যার বাড়ির থেকে, তাহলে চল্লিশ বছর জালসা করাতে যদি এক ফোঁটা করে চোখের পানি পড়ে থাকে, তাহলে জায়গীয় ম্যানের চোদ্দ গোষ্ঠীও তো নেকি ভাগে পাইছে। তাহলে এরকম একটা লাভ কে না করে? কিন্তু আমাদের দেশে ফতোয়া, এসব ফতোয়া এখন আর চলে না। চলবে কোন সময়? করোনা ভাইরাসে মারা গেল, কেউ সানা যায় আগেল না, ভাগ্য ভালো পুলিশ ভাইয়েরা ছিল, কোন রকম জানাজা করে দিয়ে দিল, ওই সময় কেউ আসে নাই। তো এইরকম করোনা ভাইরাসের মতন কিয়ামত এর থেকে বড় বিপদজনক হবে, তখন দেখবেন যে একটা ছেলেকে আলেম না বানে আপনি কি ভুল করেছেন। আমাদের এখানে আওয়ামী লীগের একটা অফিস আছে আমার বাসার সাথে, শহরের বাসার কথা বলছি, সিআর টেবিল সব সময় থাকে, লোকজন আসছে বসছে, আমিও বসে আছি। এক লোক এসে বলছে সালাম আলাইকুম। সালাম কি হয়েছে? ও জীবনে মাদ্রাসা সাইনবোর্ডও পড়ে নাই। তা আমি বলি হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ালাইকুম সালাম বলি নাই। আপনি সেই বক্তা না? হ্যাঁ। কি হয়েছে? কয় ঘন্টা করে বকেন? আচ্ছা ভাষাটা কি ঠিক আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি সেই হুজুর না? আচ্ছা হুজুর কতটুক টাইম আপনি ওয়াজ করতে পারেন? এরম হবে আর সে বলছে আপনি সেই বক্তা না? কতটুক টাইম বকেন? আমি চিন্তা করলাম যে এটা বিশ্বমূর্খ, আবার এই ক্যান ক্যান করে এইগুলো বন্ধ করা যায় না। কিরে কমিটির ভাইয়েরা, বন্ধুগণ, তখন আমি বুঝতেছি যে এই লোকটা লেখা পড়া নাই। কইলে বলেন কি? ডেইলি আপনি তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা চিল্লান, গলা কন কন করে, ব্যাপারটা কি খান? বলে আমি গলার কোনো ট্যাবলেট খাই নাই, খাই না, এবং গলার কি ট্যাবলেট তো আমি জানিও না। কইছি তারপরেও এত সুন্দর গলা? আমি ভাই কিছু মনে করো না, আমার গলা ভালো হলে তো তোর এত হিংসা কে? বলে হুজুর হিংসা না। আমি তো কি বলতে চাচ্ছিস বল শুন। আমি কুমার খালি হাতে কিড়িমি ট্যাবলেট বেশি, একদিন চিল্লাইলে হাতে দুদিন আর বোর সাথে কথা হয় না, মানে একদিন যদি চিল্লাই দুদিন বোর সাথে কথা হয় না। আর আপনি এইভাবে চিল্লাচ্ছেন, গলা কাই কাই করে আওয়াজ হয়, তাই আমি জানছি কি খান, কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, তোর কিডনি ট্যাবলেটের দাম কত? তা বলছে আমি নিজেই বানাই, দেড় টাকা মতন খরচ হয়, বাজারে যে আগেই ঝাড়ি তিরিশ টাকা, ও কমতে কমতে যা আসে সবই লাভ।
আচ্ছা আর 40 বছর যে আমি কোরআনের দাওয়াত দিই, কোরআনের দাম কত? তো যে 250 টাকা তো হবে। আমি আরে হাজার ব্যাপারী, জাহাজের টিকিট কত তোর বাপেরও ক্ষমতা নাই বলা। 250 নয়, 2500 নয়, 2,50,000 নয়, 2,50,000 নয়, তামাম পৃথিবীর পানি কালি করলে ওর দাম যদি হিসাব করিস, কালি কলম শেষ হবে, এর দামের হিসাব শেষ হবে না। এই কোরআনের দাওয়াত আমি দিই। কোরআনের বরকত আছে না? সুরে কোন আছে না? এ ভাইরা, মাওলানা আব্দুল কুদ্দুস আমার খুব কাছের একজন মানুষ। আমি যখন ডবল জালসা হই তখন ফোন করি, অমুকটা ধরতো ভাই, অনেক জালসা দিয়ে দিয়েছি, আমার ভিতরে কোনো হিংসা নিন্দা বলতে কিছু রাখার চেষ্টা করি না। 40 বছর, 2022 সাল বুক চলতেছে, 21 সালে কোনো ফাঁকা হবে না, 22 সালেও ডেট পাইতে গেলে এখনো কষ্ট করাছে, দেখে বাঁচতে হবে যে আর দুই একটা আছে কিনা। আমি আমার ফুটানি করি না। 40 বছর একাধারে যে মানুষটা ওয়াজ করে, টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে, পাগড়ি ময়লা হলে আর এক পাগড়ি আছে। 40 বছরের মধ্যে টুপি কত গেল, জুব্বা কত গেল রে, কিন্তু গলা কয়টা? জোরে কর। কোরআনের যে কত বড় পাওয়ার এই উদাহরণই, 100% বিশ্বাস করা লাগে। তার কারণ, তারপরে শরীরের যে অবস্থা তাতেও মনে হয় আর চলে না, কিন্তু কোরআনের বরকতে কোনো অসুস্থতা না। অনেকে যায় যায় সাহেব চিনি দেয় না, বা বয়সী লোক ডায়াবেটিস আছে, আমি ডবল মার চিনি ডবল, ডায়াবেটিস নাই, মাথা ধরা নাই, পেটে ব্যথা নাই, কিডনিতে ডিস্টার্ব নাই, হার্ট পরিষ্কার আছে। আমার জীবনে কোনো অসুখ অসুখ বিসুখ হলে ছেলেরা বারবার কয় ডাক্তার ডাকো, বলে ডাক্তার ডাকা লাগবে না রে, আমি যেই মালিকের গোলামি করি সেই মালিক ছাড়া ডাক্তার রোগী বাঁচাইতে পারে না। এর নাম কোরআন। কাল কিয়ামতের মাঠে এই কোরআনে হাফেজের মা বাপকে ডাকা হবে। কোরআনে হাফেজের মা বাপকে ডেকে নূরের পাগড়ি পরায় দেওয়া হবে আল্লাহর নিজ কুদরতি হাতে। এইরকম লাইট না, 50,000 মাইল রাস্তা আলোকিত হয়ে যাবে। কেয়ামতের মানুষ জিজ্ঞাসা করবে, মা বুদগো, এদের মাথার দিকে তাকানো যায় না, কারণটা কি? বলে, ওরা হলো কোরআনের হাফেজের মা আর বাবা। এই পৃথিবীর মাটিতে এক বেয়াদব মারা গেছে, পিঁপড়া পর্যন্ত লাশে বসে নাই, মশা বসে নাই, ওই মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে। লোকটার নাম কি? ফিরাউন যখন মরে পশু পাখি মিটিং করছে যে খবরদার না খেয়ে মরে গেলে ওই হারামজাদার লাশে বসবি না, এখন ওরম করে তাকায় রইছে। কিন্তু বাবা জি, কোরআনে হাফেজ মারা গেলেও একটা পিঁপড়া পর্যন্ত তাকে টাচ করবে না, তাহলে ফিরাউন আর হাফেজ একই রকম নাকি? ওই ফিরাউনকে ঘৃণা করে জীব জানোয়ার তাকে টাচ করলো না, আর কোরআনে হাফেজকে কোরআনের ইজ্জতে তার গায়ে একটা পিঁপড়া পর্যন্ত লাগবে না। খুব ভালো করে মনে রাখো, ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে যদি মারা যায় কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে নাকি? ওখানে কি ব্রিজ কালভার্ট আছে নাকি? ডাক্তারি পড়তে গিয়ে যদি মারা যায় কিয়ামতের মাঠে ডাক্তার হয়ে উঠবে নাকি? ওখানে ডাক্তার দরকার আছে না, কিন্তু আলিফ লাম মিম রালিকাল কিতাবু লা রাইবা ফি, এতটুকু পড়ে যদি আপনার ছেলে বা নাতি মারা যায় 100% শিওর হয়ে থাকেন কেয়ামতের মাঠে আপনার ছেলে বা নাতি
কোরআনে হাফেজ হয়ে আল্লাহ আপনার স্ত্রীর কোলে উঠিয়ে দেবে, এতে কোনো সন্দেহ না। বন্ধুগণ ভাইরা আমার, সেই কোরআন, সেই কোরআনের মাদ্রাসা। আমরা কোরআন পড়া জানলাম না, আমাদের তো দেশে তো বুড়াদেরকে আগে পড়ানো দরকার। যেগুলো বুড়া কবরে যাচ্ছে এগুলো আগে মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার। কি জন্য এখনো সালাম দেয় ইসলাম, সালাম আলাইকুম, এই সালাম হবে? এই যে মাদ্রাসা আছে বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আজ মাদ্রাসাটা না থাকলে সাল বল কি বলতো, সালাম আলাইকুম। যার জন্য এখনো মুরব্বীরা কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তাও জানে না, কোন সুরার পরে কোন সুরা সেটিং হবে তাও জানে না। এইগুলো সব শিক্ষা করেন এখনো। আপনারাও মাদ্রাসায় লেখাপড়ার তো কোনো লজ্জা সরম নাই, নাই তো আপনি ধরা পড়ে যাবেন কিয়ামতের মাঠে। তার কারণ খানের যুদ্ধের সময় হিন্দুরা পর্যন্ত সব মুখস্থ করেছিল সুরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আইয়ুহাল কাফিরুন, ইযা জা নাসরুল্লাহ, এসব মুখস্থ করেছিল হিন্দুরা। কি জন্য? মিলিটারিরা হিন্দু দেখলে সঙ্গে সঙ্গে গুলি করে মারত। তখন ওরা চিন্তা করলো মুসলমান সাজলো, মুসলমান হয় নাই, মুসলমান সাজলো, এই দুই চার পাঁচটা সুরা মুখস্থ, কলেমা শাহাদত, কলেমা তৈয়ব, সব মুখস্থ রাখত। এখন মিলিটারি টুপিও আছে জুব্বাও আছে কিন্তু নিচে চামড়া কাটা নাই, বুঝতে পারছেন? মিলিটারি এই জায়গায় বন্দুক ধরে বলছে তুম লোক হিন্দু হো না মুসলিম হো বাতাও। তখন কি বলছে, হাম লোক তো মুসলিম, মুসলিম বলে কলেমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন। ঠাস করে চড় মেরে বলছে, এ তো কলেমা নেই হে, এ তো মুসিবত কা দোয়া হে, এ তো কলে মানে হি, তো মুসিবত কা দোয়া হ্যায়। তো বলছে মুসিবতে আমি কম আছে নাকি ধরি শকুন জায়গায়। যার জন্য সেটিংটা সেরে নিয়ে কবরে যাবেন, কোন কথা বলতে কোন কথা বলবেন। ভাইরা আমার, যারা 100% ঈমান নিয়ে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাবেন, হয়তো কিছু সার হবে। আর মনে কইরেন না যে আপনি আপনার ভাষায় বলবে, যদি বলা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, আপনি যদি বলেন বুয়েট ইঞ্জিনিয়ার, বুয়েট ফেরেশতা কই বাকুয়াজ ওকে কি, এই বড় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, বল বল আমি সংসদ সদস্য, ওই জায়গায় চলবে নাকি? যত বড় হও না মানুষ তুমি, রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আলেম। তো যদি বাড়িতে কোনো ফাংশন হয়, তিন হয়তো তিন মন মাংস লাগবে, তা আমি যদি বলি যে লোকজন একটু বেশি হতে পারে, আরো আধ মন বা 10 কেজি বেশি নাও, তখন ভাইরা কয় এই তুই মোল্লা মানুষ। আমি যদি বলি যে বিয়ের দাওয়াত দিয়েছো কতজন ভাতিজা ভাইগিনি টাইগিনি আছে না, বলে 200 লোককে দাওয়াত দিয়েছি, 250 লোক ধরো, লোক বেশি হতে পারে, তখন কয় এই তুই মোল্লা মানুষ। মানে আমার কোনো জায়গাতেই দাম নাই, যেখানে যাই সেখানে কয় তুই মোল্লা মানুষ কি জানিস। মা মারা গেল, এইবার আমি বলছি মাইকে, আমার মা মারা গেল, আমি যদিও আলেম, আমার বড় ভাই থাকতে আমি জানাজা করতে পারি না, আমার বড় ভাইকে অনুরোধ করছি জানাজা করতে। আমার বড় ভাই হাতখানা জড়াই ধরে কয় তোর আল্লাহর কি লাগে, তুই আমাকে বেইজ্জতি করিস না, আমি জানাজার দোয়া জানিনি। কামাই খাবার আশা করি না বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মা বারবার বলতেন বেটারা সবাইকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালাম, তোকে মাদ্রাসায় পড়ালাম, আমার একটাই শখ বলে কি, কামাই খাওয়ার আশা করি না
बेटा तुई मरिले माटी दिबी আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসা থেকে হাফেজি মাদ্রাসা ছুটি বেশি দিন হয় না, হাফেজি মাদ্রাসার ছুটি দুই চার পাঁচ দিনের বেশি দিলে আমুকটা ভুল হয়ে যাবে। হাফেজি মাদ্রাসা ছয় মাস পরে ছুটি দিয়ে বাড়ি এসে দেখি সবার শরীর স্বাস্থ্য ভালো, আমার মা শুকায়ে গেছে। আমি, মা তুমি শুকাইছো কেন? মা চোখের পানি ফেলে কান্দে, কই বেটা রে ওই দূর দেশে তুই মাদ্রাসায় পড়িস, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে তোর চেহারাটা সামনে এসে খাওয়া যায় না। কয়দিন ছুটি? আমি, মা দশ দিন ছুটি। মা মুখটা বেজার হয়ে গেল, বলে মুখটা বেজার করলা কেন? ছয় মাস পরে দশ দিন ছুটি কোনো মার আত্মা ভরে না, এর নাম হলো মা। ছোট্ট মানুষ তখন এবাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে ছুটি শেষ হয়ে গেছে, মা কিন্তু হিসাব রাখছে, রান্না করতেছে, মা চুলার পাশে বসে আছে, মা বারবার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে। আমি, মা তুমি কান্দ কেন? বলে বেটা রে আজ দশ দিন ভালোই ছিলাম, কাল যে তোর মাদ্রাসায় যাওয়ার দিন। একটা কথা বলবো আব্বা, বলে কি? আব্বা রে আজ দশ দিন তোর বাপের কাছে ঘুমালি, আমি একটা দিন পালাম না, আজকে একটা দিন আমার পাশে ঘুমাবি। মার কোলের মধ্যে ঘুমায় আসি, কান্নার আওয়াজ, মা তুমি কান্দ কেন? বলে কাল থেকে আবার শুরু হয়ে গেল পথের দিকে তাকায় থাকা। মা ঘুমাই নাই, সকালবেলায় উঠে রান্না বাড়া করছে, গোসল করাইয়া দিয়ে জুব্বাটা গায়ে দিয়ে টুপিটা মাথায় দিয়ে ঘরের ভিতরে নিয়েই বিশ টাকার একটা নোট পকেটের মধ্যে দিয়ে বলছে, এটা আমি তোকে দিলাম, তোর আব্বা কি দিবে তোর আব্বা জানে, আমারটা তোকে আমি দিলাম। কত কষ্ট করে মা বিশটা টাকা ১৯৭৪ সালে আমার জন্য রেখেছিল। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মা ডাক দিয়ে কয়ে, বেটার একটা কথা শুনত। কি মা? এই বিশ টাকার ১৫ টাকা তুই খাবি, আমার বাবদে ৫ টাকা খরচ করবি। বলে কি? এই সময় এই সব মোবাইল নাই, ঢাকা থেকে চিঠি ছাড়লে ১ থেকে ১.৫ মাস লাগতো চিঠি বাড়িতে পৌঁছতে, এমনও দিন গেছে কি যায় না। ২ টাকার কলম, ৩ টাকার কলম, ২ টাকার কাগজ কিনবি, মাঝে মধ্যে পিয়ন এসে চিঠি দিয়ে যায়। কত বাড়িতে চিঠি দেয় রে বেটা, আমি মনে করি আমার ছেলে মাদ্রাসা থেকে চিঠি দিয়েছে। তুই যদি শুনিস, খবর পাস, তোর মা নাই, তোর মা নাই, বাড়ি আসিস না, সুজা গোরস্থানে গিয়ে কবরের পার্শ্বে দাঁড়িয়ে একবার সুরা ইয়াসিন পড়বি। কোন হাফেজ সন্তান যদি, কোন আলেম সন্তান যদি মার কবরের পার্শ্বে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সঙ্গে সঙ্গে একবার কোন সুরা না পড়লেও যদি আলহামদুলিল্লাহ বলে, ওই আলেম ছেলের আলহামদুলিল্লাহর বরকতে ৪০ বছরের সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। এই গোরস্থানে বহু মাসুই আছে, গোরস্থানের পার দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যায়, ওই মা ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, আমি আর আমি এক হতভাগিনী মা, সেনাবাহিনী ছিল পেটে, বিডিআর বানাইছি ছেলেকে, ডাক্তার ইঞ্জিনিয়ার এলএলবি ব্যারিস্টার বানাইছি, আমি এক হতভাগিনী মা, একবার রব্বির হাম হুমা বলুক, এমন ছেলে আমি বানাই না। আমার মা মরার সময় বলছো, আব্বা কি কইলে আমি কি বেহেশতে যাব? তাহলে তুমি বেহেশতে যাবা? কইছে আমার তো তেমন আলো আমল কালাম নাই। কত বিশ্বাস মার যে আমার ছেলে বলতে পারে বেহেশতে যাব না, দুজকে যাব। কাঁচের গিলাস হসপিটালে, আমি, মা তুমি চিন্তা করো না, ভয় পাইও না,
এক গ্লাস পানি তোমার জন্য আমি পাঠিয়ে দিলাম কবরে। আগেকার মা তো কিসের পানি বাবা, পানি দিয়ে কি করবা? বলে মা আমার নবীজি বলেছেন কোন সন্তান যদি মা বাপের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে ওই চোখের পানিটা আটকায় রাখো। ফেরেশতা বলে চোখের পানি দিয়ে কি করবেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা আর বাবার জাহান্নামের আগুন নিভায়ে দেব। তাই যদি হয় গো মা এক গ্লাস সুখীর পানি ফেলাইয়া দিয়েছি তুমি চিন্তা করো না। যেই বলার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ আব্বা তুই এইদিকে আয়, তোর পাঞ্জাবির গলাটা খুলতো দেখে আমি কি ব্যাপার, তুই যদি আমাকে এক গ্লাস পানি উপহার দিস আমি তোর মা মরার সময় দশ কাঠা জমি দিতে পারলাম না, দশটা টাকা দিতে পারলাম না, একটা কাজ করে যাই আমি তোর গরিব মা মূর্খ মা অবহেলা করিস না, দে তোর গলাটায় আমি তোর মা হাত বুলাইয়ে দিয়ে যাই, দেখবি যত জোরে চিল্লাবি তোর গলা কোনোদিন ডিস্টার্ব হবে না। মার দোয়া আর কুরআনের বরকত, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ অল্প অল্প করে না হলে মেয়েদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে, খাঁটি পীর ভণ্ড পীর মেলা শাখা প্রশাখা আছে, সবগুলোতে একটু কভার দিতে হবে। অল্পতে বুঝে নেই যে কোরআনের ঊর্ধ্বে আর কোনো কিছু নাই, জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। কোরআন শরীফ কারোর সাথে কোনো কিতাবের সাথে তুলনা করা যাবে না। এবার বিভিন্ন সাইড আমাকে ওয়াজ করতে হবে, অল্পতে বুঝে নেবেন কোরআনের উপরে আর কিছু নাই। যদি আপনার বাড়িতে এক লক্ষ টাকার হাদিস কিনেছেন, আপনি একটা জীবনী পড়তেছেন এলোমেলো করে রাখছেন, আর একটা ইতিহাস পড়েছেন এলোমেলো করে রাখছেন, যখন আপনি আলমারিটা সাজাবেন তখন সমস্ত কিছু সাজানোর উপরে সবার ঊর্ধ্বে থাকবে কে? জোরে বলুন কোরআন। বাস বুঝে নিয়েন খুব ভালোভাবে। মাওলানা আব্দুর রউফ যশোরে এমদাদিয়া লাইব্রেরির মালিক ছিলেন, মারা গেছে উনি মাওলানা। তো বিয়ে করলেন কোরআনে হাফেজকে, মেয়েটা কোরআনে হাফেজ। তো বাসর ঘরে মেয়েটা বলছে স্বামী গো তুমি হাদিস আর আমি কোরআন। বাসর ঘরে মেয়েটা বলছে, হলো মাওলানা আর মেয়েটা কোরআনে হাফেজ, বলে তুমি হলো হাদিস আর আমি কোরআন। তো হাদিসের কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? বলে না। বলে এখন কি করবা, আমি তো কোরআন। জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলে তুমি থাকো আমি কোরআনে হাফেজ না হয়ে এসে তোমাকে আমি টাচ পর্যন্ত করব না। কোরআনে হাফেজের কোরআনের দাম সব কিছু বুঝলেন। এবার অন্যান্য দিকে ওয়াজ আমি নিয়ে যাচ্ছি। এক টাকা দান করলে আল্লাহ দেয় দশ টাকা। আমার ডাইনে বামে আলেম আছে, ভুল হলে বলেন। এক টাকা দান করলে আল্লাহ দেয় কত? আমি কিন্তু নেকির কথা বলি নাই, এক টাকা দান করলে আল্লাহ দেয় দশ টাকা। তাহলে দান করলে মাল কমতি না বাড়তি? জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিন দিন খাবার নাই। কয়দিন? তো ছেলেরা কানতেছে হাসান হুসাইন, শেষ পর্যন্ত বলতেছে তুমি এক কাজ করো, হাসান হুসাইনের মুখের দিকে তাকানো যায় না, এই আমার আব্বা এই বিয়ের সময় এই উড়নাটা দিয়েছিল, তুমি এটা বাজারে বিক্রি করো। মা ফাতেমার বিয়ের উড়না বাজারে বিক্রি করেছে দশ টাকা, এই ছয় টাকা, ছয় দেড়হাম, আমি টাকাই বলছি, ছয় টাকাই বিক্রি করছে। ছয় টাকাই বিক্রি করে উনি নিয়ে যাবে বাজারে মাল কিনবে হাসান হুসাইনের জন্য, তিন দিন খাওয়ার নাই। এমন সময় এক লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ আলী আলী আজ কয়েকদিন ঘরে খাবার নাই কিছু দান করো। হযরত আলী সঙ্গে সঙ্গে ছয় দিরহাম ওই গরিবকে দান করে দিয়েছে। ওনার ঘরে কি খাবার আছে? হযরত আলীর ঘরে খাবার আছে? উন্না বেচার টাকাটা সব দান করে দিয়েছে। দান করে দিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, নবীর বেটি তিন দিন ঘরে খাবার নাই, উড়নাটা বেচতে দিল, তাও আমি গরিবকে দান করে দিলাম,
তাহলে এটা কি কি বুঝ দিব, বাড়িতে যাব কোন লজ্জায়, এই টুকটাক করে হাঁটতে হাঁটতে আবার একটা বুদ্ধি করতেছে, আমার তো দোষ নাই। ফাতিমা যদি জিজ্ঞাসা করে বলবো তোমার আব্বার কথা, এক টাকা দান করলে দশ টাকা দেয়, তার জন্য আমি ছয় টাকা দান করে দিয়েছি, মানে আপাতত একটা ফাতিমাকে বুঝ দেওয়ার মতন একটা হাদিস পাইছে, টুকটাক করে হাঁটতেছে, এক পাগড়িওয়ালা এসে কয় আলিফ এই উঠটা কিনবা নাকি, খুব সুন্দর উঠ, বলে ভাই আপনি কি পাগল নাকি, আমার পকেটই তো ফাঁকা, যদিও বা উড়না বেসা ছয় টাকা ছিল সেটাও, ভাই আমার কাছে টাকা নাই, আলিফ দরদাম করে নাও বিক্রি করে টাকা দিও, বলে ভাই আপনার এত বিক্রি করার খায় যখন কত নেবেন, কইছে একশো টাকার দাম থাকলো, জান একশো দিরহাম, জান একশো টাকা দিয়ে দাম করে নিয়ে বাজারে তুলেছেন, আর এক পাগড়িওয়ালা এসে বলতেছে ভাই আলি গো এই সপ্তাহের ভিতরে যতগুলো হাট গেছে এত সুন্দর উঠ উঠে নাই, কত দাম নেবেন বলে। হযরত আলী কি আমাদের মতন বলবে নাকি, দশ টাকার জিনিস খোদার কসম ভাই বিশ টাকায় কেনা, আমাদের দেশে এরম বলে না, একেবারে মার গায়ে হাত দিয়ে কিনি করে, পঞ্চাশ টাকা কিনা দাম, অতি কিনা পাঁচ টাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাইজান কত দিবেন জানি না, একশো টাকায় কিনা আছে, বলে আমি একশো ষাট টাকা দিয়ে দিলাম, কিনা কত বিক্রি কত লাভ কত দান করিছে কত, ছয় টাকা দশ টাকা করে হলে কত হয়, বাঙালি হুজুরের জবান ভুয়া হতে পারে আল্লাহর জবানে সন্দেহ আছে নাকি, যালিকাল কিতাবু লা রাইব ফিহি, তাহলে কয় টাকার লাভ হলো, ষাট টাকার মার্কেটিং করে ছয় টাকার বাজার আর ষাট টাকার বাজার একই রকম নাকি, এক গাদি বাজার নিয়ে মা ফাতিমার বাড়ির গেটে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে দিয়ে বলে এক গাদি বাজার, রাখো রাখো, বলে ঢুকতে দাও, রাখো বাজার কত ষাট টাকার, এই চাদর বিক্রি করিছো কত উন্না, বলে ছয় টাকা, এত কেন, এই তুমি কার সাথে কি বলিলে এসা, বলছে না 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 আমি আমি বলছি ভিতরে ঢুকতে দাও, বলেন না আমি নবীর বেটি মারহাবা, বলেন আমি জান্নাতের সর্দারিনি ফাতিমা, আমি যুবকদের হাসান হুসাইন যুবকদের সর্দারের মা, আমি আসাদুল্লাহিল গালিব শেরে খোদার স্ত্রী, তুমি ছয় টাকার উড়না বিক্রি করে কোন জায়গায় কি করিছো, একটা বাজে টাকা আমার বাড়িতে ঢুকতে দেব না, বলছে না বাজে না ঢুকতে দাও, বলে আগে বলো না ঢুকতে দেবো না, আমাদের মেয়েরা হলে কি নিষেধ করবে নাকি, আহ দশ লাখ টাকা ঘোষ নিয়ে যাই যদি কয়েক জরি না এই নেও, বলে কিসের, বলে আজকে ঘোষ লিয়েছি, বলে স্বামী তুমি আমার জানের জান, কিসের টাকা জোরে বলা লাগে, ঘুষের টাকা নিয়ে আমাদের মেয়েরা কয় স্বামী তুমি আমার জানের জান, আর বিশদুল আলী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী ডাক দিয়ে কই পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত আমি ফাতিমা ঢুকতে দেব না, এটা হলো ইসলামিক কোরআনের আইন। সুদের টাকা নিয়ে গেল আর একেবারে নিয়ে তবিলের মধ্যে থইলা মাসাসিরা, তবে আজকের মেয়েরা নয়, বলেন আলহামদুলিল্লাহ, আজকের এলাকার মেয়েরা আছে দেখেই মাদ্রাসা না দাও দাও করে জ্বলতেছে, সুবহান, দাও দাও করে আগুন জ্বলতেছে না আলো জ্বলতেছে, এই দেশের মেয়েদের যা কাহিনী শুনলাম, বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, মেয়েরা তিনশো কত তিনশো পঁয়ষট্টি দিনের টাকা জমা দেয়, মেয়েরা এই দেশের দানবীর মেয়েরা, এবং এই সিস্টেম আমি করে গেছিলাম, আমি খুব খুশি হলাম, মাসাসিরা তোমরা বসো, বাংলাদেশে তোমরা বহু বক্তা দেখেছো, ডিজিটাল বক্তা, বক্তা কোনো দিন, বলে কেন, বলে উস্তাদেরই তো এই অবস্থা, তাহলে আমরা তো খুলে বসে আছি, তোমাদের বাপ বয়সী মানুষ আমি, তোমাদের দাদার বয়সী, আমার
তোমাদের কাউসারি সাহেব আমার অনেক ছোট, তোমাদের যে কাউসারি সাহেব আমার অনেক ছোট, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন কাউসারিকে। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর যতগুলো বক্তা মারা গেছে আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করেন, সবাই বলি আমিন। মাস আসিরা ভালো করে শোনো, একবার না দুইবার না, ও পর্দার মা বোনেরা গো, আমি গুনাগার, আল্লাহ তালার কাবা শরীফ নবীর রওজা শরীফ আমি 9 বার জিয়ারত করেছি, একবার না দুইবার না গো মা, 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজারে আমি 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি। এই হাত দিয়ে চোখের পানি ফেলে দোয়া করব, ও পাঙ্গাশির মেয়েরা কিয়ামতের মাঠে যেন খাতুনে জান্নাত মা ফাতিমাকে তোমাদের খোঁজা না লাগে, মা ফাতিমা যেন খুঁজে তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেয়। মেয়েদের পক্ষে বলুন আমিন। খাতুনে জান্নাত আর হযরত আলী তর্ক চলতেছে, এমন সময় দয়ার নবী হাজির, কইছে তোমাদের কি ব্যাপার, কি হচ্ছে? কইছে আব্বা শোনেন, 3 দিন ঘরে খাবার নাই, তো ওই যে আপনি যে উড়নাটা দিয়েছিলেন বিয়ের সময়, আপনার জামাইকে আমি উড়নাটা বেচতে দিয়েছি, তো বেচছে 6 টাকায়, আর দেখেন আব্বা বাজার করেছে 60 টাকার। আব্বা তাই হয়, যার জন্য আমি বলছি হিসাব না দেওয়া পর্যন্ত আমি তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। তো নবীজি বলছে আচ্ছা মা তুমি একটু চুপ থাকো, দেখি তো কি ব্যাপার। আচ্ছা আলী এত টাকা তুমি কোথায় পাইলা? ভাইয়া রাসূলুল্লাহ 6 টাকা দিয়ে উড়না বিক্রি করলাম। কয় টাকা? তারপরে হাসান হুসাইনের জন্য মার্কেটে ঢুকিয়েছি, এমন সময় একজন গরিবের বাড়িতে খাবার নাই হাত পাচ্ছে, ওই 6 টাকা আল্লাহর ওয়াস্তে দান করেছি। হুজুর আপনার কথা, আপনার পবিত্র জবানের কথা, 1টা টাকা আল্লাহর ওয়াস্তে দান করলে আল্লাহ দেয় 10 টাকা, আমি 6 টাকা দান করেছি, আল্লাহ দিয়েছে 60 টাকা। নবীজি বলছে কিভাবে বলো? বলে আমি যখন দান করে চলে আসতেছিলাম তখন টেনশনে ছিলাম, আপনার মেয়ে ফাতিমাকে আমি কি জবাব দেব, এমন সময় এক পাগড়িওয়ালা আমাকে 100 টাকা দাম করে একটা উঁট আমাকে দিয়ে দিল, এই উঁটটা আমি বাজারে তুললাম, আর এক পাগড়িওয়ালা এসে এই উঁট 160 টাকায় কিনে নিল। আমার নবী বলতেছে ফাতিমা গো টেনশন করো না, দরজা খুলে দাও, আমার জামাইয়ের সঙ্গে আমিও ঢুকতে চাই, তার কারণ টাকাও অবৈধ নয়। ও ফাতিমা শোনো, আলী শোনো, যেই পাগড়িওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো এটা ছিল জিবরাইল ফেরেশতা, আর যে উট কিনলো সেটা ছিল মিকাইল ফেরেশতা। আমি বাঙালি হুজুর, আমি জীবনে কোনোদিন ওয়াজে কৃপণতা করি না, এটা সবাই জানে। ওয়াজ হবে ইনশাল্লাহ, মেয়েদের ওয়াজ, যুবকদের ওয়াজ, তারপরে পীরেদের ওয়াজ, তারপরে খালি পীরেদের ওয়াজ করলে হবে না। সেদিন আপনাদের পাশে নবীদের ইতিহাস বলেছি, আজকে ঈসা কি বলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী হবে, উনি কীভাবে কুয়ায় পড়লেন, কুয়ার থেকে উদ্ধার হলো কী করে, এটা যদি বলি আপনাদের অসুবিধা হবে? ইউসুফ আলাইহিস সালামের জীবনী কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন, সাহস আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবনী যখন ধরব তখন চুপচাপ শোনা লাগবে, তার কারণ তখন একটা পরিবেশ অন্যরকম হবে, সবারই জানা উচিত, জোরে বলেন ঠিক কিনা। তো ইউসুফ নবীর জীবনী বলার আগে, বাঙালি হুজুরের চোখের পানি থাকার আগে, মাত্র আজকে 30 মিনিট, কয় মিনিট আমি আগে ঘড়িটা দেখি, 11টা বাজে, তাহলে আমি ওয়াজ ধরবো কোন সময়, 11:30টায়। বলে হুজুর এখন কোথায় যাবেন? কোথাও যাব না। দেখি এত বোঝানোর পরে কোরআনের প্রতি মহব্বত কার আছে, একটা মানুষও যদি বসে থাকেন তাহলে মনে করব এই লোকটা কোরআন মানে না।
একবারে হুইটে পাটা করে 30 মিনিট আপনাদের কাছ থেকে চাইয়ে নিয়েছি, যদি ওয়াজ না করি তখন আপনি বলবেন যে এই পাকা ভণ্ড এলাকায় যেন না আসে। এখন পর্যন্ত 40 বছর আমার চরিত্রে নীতিতে কোনো দাগ লাগে নাই, আমি শুধু মাদ্রাসাদার জন্যে কোরআনকে জন্ম দেওয়ার জন্যে কোরআনকে জীবিত রাখার জন্যে আমার মাথার পাগড়িটা আপনাদের বিছাইয়ে দিলাম। এখানে আমি 10,000, 20,000, 50,000 বলছি না, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে মাত্র আমি ঘড়ি দেখব আর কালেকশন করব, যখন 30 মিনিট হয়ে যাবে তখন আমি ওয়াজের ভিতরে চলে যাব। বাপরে, এ ভাই পকেটকে লকডাউন করো না, আম্মা জান দোয়া চাইছে, তাড়াতাড়ি যে যেখানে আছেন, বেশি টাইম না বাবা, আমি কিন্তু ওই 2 ঘন্টা ধরে ওয়াজ কালেকশন করতে আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আসেন তো দেখি, একেবারে হুইটি পাটা করে চলে আসেন, আল্লাহকে দেখাইয়া দেন আমরা আমরা পাথারের ভিতরে বাড়ি, তাই বলে কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব আছে, এটা বন্ধুত্বটা দেখাইয়া দেন, যদি 5 টাকার একটা কয়েন হয় তাও আল্লাহকে দেখাইয়া দেন, তাড়াতাড়ি চলে আসেন, কোরআন পড়লেন না, ছেলে মেয়ে কোরআন পড়লো না, তাড়াতাড়ি চলে আসেন, এই কোরআনকে অল্প একটু সহযোগিতা করেন, বেশি টাইম আমি নিই নাই, মাত্র 30 মিনিট সময় নিয়েছি, 30 মিনিট পরে কত ডিজাইনের ওয়াজ শুনবেন, ইনশাল্লাহ ওয়াজ করা হবে, তাড়াতাড়ি চলে আসেন ভাইরা, একটুখানি যদি কারো ধাক্কা লাগে মাইন্ড করা যাবে না, মদিনায় ধাক্কা লাগে, হযরত আসওয়াদে চুমা দিতে গেলে ধাক্কা লাগে, কাবা জিয়ারত করতে গেলে ধাক্কা খাইছি বাবাজি, তাড়াতাড়ি আইসো গো, একটুখানি দেখায় দাও, পাঙ্গাসি মাদ্রাসায় জলসার জন্য এসেছি, প্রধান বক্তা আমাদের সামনে চাদর বিছায় দিয়েছে, আল্লাহর কাছে 1-5 টাকার একটা কয়েন হলেও শরীক হয়ে যাও, কিয়ামতের মাঠে এই কোরআনের ইজ্জতে যে দান করলা, এই দান তোমাকে জান্নাতের দরবারে হাজির করে দিবে। খবরদার, আজকে মাইন্ড করা যাবে না বাবা, বৃহত্তর স্বার্থে ধাক্কা খাওয়া লাগে, ওই মক্কার মাটিতে শয়তানকে পাথর মারতে গেলে যদি ধাক্কা খাওয়া লাগে, মদিনায় গিয়ে যদি ধাক্কা খাওয়া লাগে, আজকে কোরআনের ইজ্জতে একটু ধাক্কা খাও, ফেরেশতাদেরকে দেখাইয়া দাও, আল্লাহকে দেখাইয়া দাও, না না আমরা ধাক্কা খাইতে পারি ফেরেশতারে, তারপরেও আমরা কোরআনের পক্ষে আছি, খুব তাড়াতাড়ি। ও মা বোনেরা, তোমরা একটুখানি রেডি হও গো মা, তোমাদের 365 টাকা তো দিবাই পরে, এইবার একটা চাদর নিয়ে মা বোনেদের মধ্যে যান, মা বোনেরা আমি তোমাদের জন্য দোয়া করব, কিয়ামতের মাঠে তোমার হাতখানা ধরে যেন খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। নারায়ণ তাকবীর। কোরআনের উপরে ভক্তি আছে কি নাই জোরে বলেন, আছে না? কোরআনের উপরে ভক্তি আছে কি নাই? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? অযথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না আজকের জালসার মানুষ, ভাঙচুর করে চলে আসতেছে দাওয়াত, কি বলে কোরআনের ইজ্জতে, এ ভাইরা কাল কিয়ামতের মাঠে তোমার এই 5 টাকার কয়েন টানতে টানতে জান্নাতের দরজায় হাজির করে দিবে। নারায়ণ তাকবীর, তাড়াতাড়ি ভাইরা। ওনার মিতা মানে ওনার নাম আব্দুল কুদ্দুস, নামে নামে হলে হয় মিতা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন আলেমের মিতা তো এমনি জান্নাত পেয়ে যায়। ভাইয়েরা আমার বন্ধুরা, সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে আমরা কলিজা ঠান্ডা করলাম, নবী গো যখন আপনি থাকবেন না, নবী গো যখন আপনি থাকবেন না, কার পিছনে নামাজ আদায় করব? হাজি আফসার উদ্দিন 1000 জোরে বলেন মারহাবা। এইভাবে কেবল গা একটা নোট পাইলাম, হাজি আফসার উদ্দিন ওয়ার বেটা বিটিকে যে আল্লাহ হজ করাই, এতবেলা যা পাইছি সব খুচরা, এই হাজি আফসার আলীর মাধ্যমে একটা বড় নোট পাইলাম। তবে হ্যাঁ, বড় নোট আলারা তাড়াতাড়ি চলে আসো, লকডাউনে তো করোনা ভাইরাসে তো সব শেষই হয়ে গেছিল, ধরে এখন ঠিক কিনা, কে বাসে আর কে মরে, হাই হাই রে, বাড়ির থেকে বাইর হলেই পুলিশে তাড়া করে, এখানে কি হয়েছে তা জানি না। কে আসেন তাড়াতাড়ি চলে আসেন, এই এতিমখানা মাদ্রাসায় যদি একটা লোক হাত বাড়ান আমি 5 মণ ধান দেব, তাও আমি চোখের পানি ফেলায় দোয়া করব। কেউ যদি মনে করেন যে না
আমার ছেলে বিদেশে থাকে আমি 5000 টাকা দিব, আমি সবার জন্য দোয়া করব। এমন এমন মানুষ আছে গো, ওই চোখের পানি পড়ার আগে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করে নেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে হরে বলেন মারহাবা। কার আশাই বাংশ ঘর, কেউ কারো নয়। বাবা মারা গেল, ছেলে যা ছেলে জানাজায় গেল না ভাইরাসের ভয়ে, ছেলে মারা গেল, বাবা গেল না। কোন বেয়াদব বলেছে, চার দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, কবর জিয়ারত হলো না। চিনেনে তোরা পোনারে, ওরে আবু সুমনা, এ সংসারে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা। আমি আজকে আমার বৌমাকে বলছি চা দাও, একেবারে জি আব্বা। এক লোক বলতেছে, আপনাকে আপনার ছেলের বউরা মানে, আমি মাল কামাতে পারি দেখে মানে। যখন মাল কামানো বন্ধ হয়ে যাবে তখন বলবে যে এই ভাইরাস মরে না কে। সব বোঝা হয়ে গেছে, দাড়িগুলো ঝরে পাকে নাই, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব দেখলাম। আজ যে বন্ধু কাইলার তার দেখা পাওয়া যায় না, কিন্তু নবী কোনোদিন উম্মতকে ভুলবেন না। পাঁচটা লোক দুই মুন করে ধান দেন এই মাদ্রাসায়, পাঁচটা লোক দুই মুন করে, সর্বপ্রথম হাত খান কার উঠবে? এই জমিনের ধান দিয়ে আপনি কি করবেন, টাকা দিয়ে আপনি কি করবেন? সব তো দেখাই হয়ে গেল, সব বেঈমান। দোয়া করবো তারপরে কিনা। মোহাম্মদ আবু বকর প্রথমেই নবীজির হেড খলিফার নামে আবু বকর, নারে তাকবীর, একটু হাত বাড়ানো লাগে, আল্লাহু আমিন। ওগো মাবুদ, 40 বছর এই হাত দিয়ে কত মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিয়েছি, কত ভাঙ্গা মসজিদ বিল্ডিং করে দিয়েছি। এই উল্লাপাড়ার বাকুয়া মাদ্রাসা, বিশাল মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিয়েছি। ভারতে কত মসজিদ মাদ্রাসা বিল্ডিং করে দিয়েছি। আজকে দুই মুন ধান চাইছি পাঁচটা লোক। এক নম্বরে তোমার হাবিবের একান্ত বন্ধু লোক আবু বকরের নামে নাম, মাদ্রাসায় দান করলাম, একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামাই দিও। মাবুদ গো, কিয়ামতের মাঠে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে বাপ বাবাজিকে জান্নাতুল ফেরদাউস দিও। আয় আল্লাহ, ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়ায়ো, ভাতে কাপড়ের অভাবে কোন মুনাফিকির কাছে এই হাত খানা নত করায়ো না। তার কারণ সর্বপ্রথম দুই মুন ধান দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর। দুই নম্বর কে আছেন, মা কবরে আছে, বাবা কবরে আছে, দুই নম্বর কে আছেন গো? এক নম্বরে আবু বকর সিদ্দিক দুই মুন ধান দিয়েছে, একটা লোক হাত খাড়া বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ, নামটা জোরে বলেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী আগেও দিয়েছে। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার মতো গরিবকে যদি 9 বার কাবা দেখাও, মোহাম্মদ আলীকে 1 বার কাবা দেখায়ও। জোরে বলেন আমি। মোহাম্মদ আলী দুই নম্বর হলো, তিন নম্বরটা একটু কে হাত বাড়ান, খবরদার ধন দৌলতের কথা চিন্তা কইরেন না, চিন্তা কইরেন কবরে যখন আপনি মারা যাবেন কতজন চিল্লাবে, টাকা কোথায় রেখে গেল, জমির কাগজ কোথায় রেখে গেল, কিন্তু কবরের জন্য কেউ কান্দবে না। মোহাম্মদ আলী দুই নম্বর দুই মুন ধান, আবু বকর দুই মুন ধান, তিন নম্বরে একটা লোক হাত খানা বাড়িয়ে দেন। আমি আগামী বছর আবার কাবা শরীফে যাওয়ার নিয়াত করেছি, আমি ওয়াদা দিয়ে গেলাম, জবান খেলাপকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, জবান দিয়ে গেলাম, আল্লাহ তাআলা আরেক পাঁচটা লোকের জন্য আমি কাবার গিলাপ ধরে চোখের পানি ফেলায় কান্দব। আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আপনিও হাজির হয়ে গেছেন, তিন নম্বরে দুই মন ধানকে আসেন হাত খানা বাড়িয়ে দেন। রবিউল করিম মা মারা গেছে, মার নাকের গহনাটা মাদ্রাসার মাদ্রাসায় দান করেছেন। নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। দুই মুন ধান, 10 কেজি ধান ফেলেন, 20 মুন নিয়ে চলে আসেন, হেফাজত করি আল্লাহ আমাদের হাতে দান করে।
আমাদের হাতে দান করে বহু লোক উপকারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, ক্ষতি কারোর হয় নাই। তো বলেন তো দেখি, মোহাম্মদ আলী দুই মন দান দিল, আবু বকর দুই মন, তিন নম্বরে কে আসেন? একটুখানি শয়তান এসে কিন্তু বাধা দিবে, শয়তানই তো আমাদের সব সর্বনাশ করলো, শয়তান এসে বাধা দিবে, খবরদার ভুল করিস না, ধান কিন্তু দুই মন, ডাক্তারে যে আবার পাঁচ দশ মন ধানের দাম নিয়ে যায় বোঝো না। কি নাম? আশরাফ হাজি সাহেব। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, হাত বাড়ানো লাগে, আল্লাহুম্মা আমিন, একটু জোরে জোরে আমিন আমিন বলেন। এই হাফিজিয়া মাদ্রাসায় সরকারি অনুদান খুব কম আসে বাবারা, এইভাবে আপনাদের ধান চাল দিয়ে 30 জন এতিম খায়। আশরাফ হাজি, মোহাম্মদ আলী দুই মন চার মন ধান দিয়েছে। আমি যদি সত্যিকারই তোমার কাবা জিয়ারত করেই থাকি, মোহাম্মদ আলীকে হাজি না বানিয়ে কবরে নিও না। আশরাফ হাজি আজ করেছেন আলহামদুলিল্লাহ, তার বেটা বিটিকে মদিনায় একবার দেখে নিয়ে যাও। আই আল্লাহ, ওই সংসারে অসুখ বিসুখ বালা মুসিবত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঁচটা চাইছিলাম, তিনটা হলো, আর মাত্র দুইটা কে আসেন বলেন তো দেখি। মাকে দেন এক মন, বাবাকে দেন এক মন, দুই মন ধান কুরবানি করে দেন, আল্লাহ তাআলা ওই ধানে বরকত দেন, ওয়ালা তিনি হলেন আল্লাহ। তিন নম্বর কি ব্যাপার বলেন তো দেখি, চার নম্বরটা কে আসেন? একটা লোক হাতখানা বাড়িয়ে দেন, এক তিল পরিমাণ, আমি কোন রকম জবান খেলাপ করি না বলেন তো। আর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া করে যান, ওই মুরব্বি নিয়ে, হাজি গাজী নিয়ে, আলেম ওলামা নিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে, আমি দুই মন ধান দিলাম বলেন তো কে আসেন? আল্লাহ জমিন বিক্রি করাবেন না, আল্লাহ কিনাবেন, আমরা দোয়া করে যাই। কোন দরদি আছে গো? মা তাকি আছে, বাবা তাকি আছে, জমিন বাবার নামে, জমিন মার নামে, সেই জমিনের ধানের থেকে দুই মন ধান আমি তো বেশি চাই না। মওলানা মওলানা আব্দুল কুদ্দুস যেখানে কালেকশন করে, সেখানে কালেকশন করাও ঠেলা আছে, এটার কারণ ও কালেকশন করতে কিভাবে হয় তা জানে। তারপরেও তো আমি প্রধান বক্তা, আমি তো পাঁচটা লোক চাইছি, তিনটা হলো, আর দুইটা হলেই হয়ে যায়, তাহলে আমার দশ মন ধান হয়ে যায়। এবার তিনটা হয়েছে, চার নম্বরে একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দু মন ধান দিয়ে দিলাম, বলেন কি আছেন? মুনিম ভাই 100 টাকা দুই মন ধান লিল্লাহে তাকবীর। আর একটা লোক দুই মন দিলেই তো হয়ে যায়, উস্তাদের মায়ের দিলবার হোসেন, উস্তাদের মায়ের দিলবার হোসেন দুই মন, ওনার বাবা মারা গেছে, মা অসুস্থ, বাবা মারা গেছে, হাত তোলেন আল্লাহুম্মা আমিন, মা খুবই অসুস্থ, ছোট্ট কালে মা বাপ যার মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে, আমার স্বচক্ষে দেখে একটা কুকুর মারা গেছে, মরা কুকুরের মুখের উপরে মুখটা দিয়ে বাচ্চাগুলো সারা দিন না খেয়ে বসে আছে, কুকুরের বাচ্চার যদি মা চেনে আমরা মানুষ হয়ে কেন মা চিনি না, মা রুগী, আল্লাহ তুমি তার মাকে সুস্থতা দান করো। এদের দুই মন করে ধান, আর আমি মূর্খ বক্তার এক ফোঁটা চোখের পানি দিলাম, কেয়ামতের মাঠে তোমার হাবিবের হাতের এক গিলাস হাউজে কাউসারের পানি পান করাইয়ে দিও। আরে মাহমুদ, দুনিয়ায় যতদিন বাসায় রাগবা, এই মাদ্রাসায় আমি প্রথম জালসা করে গেছিলাম, আজ সেই মাদ্রাসার ছাত্রর আমি মাথায় পাগড়ি বেঁধে দিলাম, এক ফোঁটা চোখের পানি ঝরাইয়ে দিয়ে গেলাম, যারা আমার কথা মোতাবেক 10 মন ধান দিল, আল্লাহ একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
মরহুম আকিজউদ্দিনের দুইটা মাত্র মেয়ে বাবার জন্য 1000 টাকা পাঠিয়েছেন। চোখভরা পানি এখনো আছে, পানি মুছি নাই গো মা। আমার সাথে কত আল্লাহওয়ালা ব্যক্তি আমিন আমিন করবে, আসমান আজমা একটু হাত বাড়ানো লাগে, আল্লাহুম আমিন। মাবুদ গো, মেয়েদের যদি বাবা মারা যায় তাদের আর নালিশের জায়গা থাকে না। বাবা নাই, 1000 টাকা তুমি কবুল করো। আই আল্লাহ, বাবা মা দাদা দাদি যারা মারা গেছে জান্নাত দিও, দুই মেয়ের সোনার সংসার তৈরি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আমি এর আগেও এখানে জলসা করেছি, 17 মিনিট হয়ে গেল, আমি ঘুনো ঘুনো ঘড়ি দেখছি শুধু ওয়াজ করার জন্যে। আর এক মন করে 5টা লোক হাত তুলবেন, এক মন। মাকে দিবেন আধা মন, বাপকে দিবেন আধা মন, এক মন করে 5টা লোক হাত তুলবেন। সর্বপ্রথম হাত কান কার উঠবে একটু দেখতে চাই। এখানে রাখেন, খুলেন না। এক মারহাবাকন, দুই মারহাবাকন, তিন, সব নামগুলো লিখে নেন। আমি চাইছি 5টা, সঙ্গে সঙ্গে উঠছে 3টা। এর নাম হলো ইমান। আর মাত্র 2টা হলে 5টা হবে, একসাথে 3 জন। এই হাজি সাহেব আরো 2 জন, এই যে এদিকে তাকাতে হবে, পিছনে তাকালে হবে না, সামনের দিকে তাকাতে হবে। এই 2 জন আর এই 1 জন, 3 জন। ওই দেখেন আর এক ভাই, খালি আপনারা আপনারা চেহারা দেখলে তো বোঝা উচিত কি নাম, বাহরাম, বাহরাম। তারপরে ওই যে ভাই হাজি সাহেব, চাঁদ হাজি, নারায়ে তাকবীর। এই বাংলার মাটিতে আল্লাহওয়ালা লোক আছে কি নাই? চাইনাতে যেভাবে ঝাড় দিয়েছে করোনা ভাইরাসে, ইটালিতে যেভাবে ঝাড় দিয়েছে, আমেরিকায় যেভাবে ঝাড় দিয়েছে, ওই অনুপাতে বাংলাদেশে ভাইরাস হয়ই নাই। এ 10টা 20টা 50টা মরেছে, তার মধ্যে সর্দি কাশিতে এমনি 2-1টা মারা গেছে, ভাইরাস বলে চালাই দিয়েছে। ওই দেশের মতো মরলে এতদিন যে কি হতো আল্লাহই জানে। আল্লাহ হেফাজত করেছে কি জন্যে এই দেশে আল্লাহওয়ালা এটা গ্রামের ভিতরে। আমি যেই বলেছি 5টা হাত তোলেন, সঙ্গে সঙ্গে এখানে আছে 2 ভাই, এই হাজি সাহেব 1টা 3টা, পিছনে 1টা যুবক বাহারাম, আর ওই এক কি হাজি সাহেব। তাহলে কয়টা হলো? 5টা। তাহলে আমার ওই দিকে আছে 10 মন, আর এদিকে হলো 5 মন। আমি কি জন্যে ধানের কথা বলছি জানেন? আমার মাদ্রাসার ছেলেরা 30টা ছেলে প্রতিদিন 3 বেলা খায়। নবীজি বলছেন, তুমি যদি এতিমকে দান না করতে পারো একটু আদর করে হলেও দিও। আর মাত্র 5টা লোক হাত তোলেন তো, 20 মন ধান নিয়ে আমি হাত তুলতে চাই। হয়তো আপনি বলবেন যে হুজুর আপনার আবার পেট ভরে তো চোখ ভরে না। না না না, আমি আর 5টা লোক হাত তোলেন, 5টা, এদিকে 5টা হয়ে গেল আর ওইদিকে হয়েছে 5টা, তাহলে 15 মন। আর 5টা লোক এক মন করে হাত তোলেন, সর্বপ্রথমে কি নাম? জাহাঙ্গীর আলম 1টা, 2 নম্বর খালি জোরে করে নামটা বলেন, আয়নাল, আয়নাল 1টা, বকুল, পিছনে বকুল, বকুল 1টা, 3টা, এইটা কেডা, আব্দুল হাই, নারায়ে তাকবীর, 4টা হলো। আর 1টা কি হবে না? যে দেশের মানুষ কি নাম, নাম কি কও? ওসমান, ওসমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কয় মন হলো? 20 মন। এইবার যদি চাই তাহলে বলবে এই লোকটার পেট ভরে চোখ ভরে না। আমার ছেলে আছে 30টা ছেলে আছে, কয়টা? 1-1টা মাথা পিছে যদি এক মন করে ধান আদায় করে না পারিতে, সেই বক্তাকে দাওয়াত দিয়ে লাভ কি? আমার ছেলে আছে কয়টা? আর ধান হলো কয়টা? 25, না 25 ও 20, এখনই জায়গায় 5টা মেরে দিয়েছিলেন। ধান হলো 20, আর আমার ছেলে আছে কয়টা? 30টা। আমার নবী কি এতিম ছিল কি না? আর এই এতিমগুলোকে আপনি কি আর এই 10টা লোক হাত তুলে 30 মন, তাহলে আল্লাহ খুশি হবেন যে না দেখো ওদের ওদের এত ইমান, ওদের এত ভক্তি, বাস করে পাথারের ভিতরে, শহর বাজার নয়, টাউন নয়।